১৬ আগস্ট থেকে ঢাকা টু কুয়ালালামপুর রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এই ফ্লাইটের মধ্যে কারা কারা যেতে পারবে, কারা কারা যেতে পারবে না, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আমি আমির ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। বন্ধুরা, দীর্ঘ পাঁচ মাস পর আবারও ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ঢাকা টু কুয়ালালামপুর রুটে। এই ফ্লাইটের মধ্যে কারা কারা যেতে পারবে, কারা কারা যেতে পারবে না, বন্ধুরা আমরা জানি যে অনেক প্রবাসী ভাই মালয়েশিয়া থেকে দেশে গিয়ে আটকা পড়ে আছেন, আসতে পারতেছেন না কর্মস্থলে। ওই সকল ভাই প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা কবে আবারও মালয়েশিয়া ফিরে যেতে পারবো। জি ভাইরা, আমরা জানি যে বর্তমান এই সিচুয়েশনে বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ, তাই তো মালয়েশিয়া সরকার চাচ্ছে না যে বিভিন্ন দেশ থেকে আবারও প্রবাসীর মালয়েশিয়াতে আসুক, আসার পর মালয়েশিয়ার অবস্থান আবারও আগের মতো চলে যাক। আমরা জানি মালয়েশিয়ার অবস্থা মোটামুটি হারে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এই ফ্লাইটের মধ্যে কে কে যেতে পারবে, যে সরকার আগেই ঘোষণা দিয়েছে শুধুমাত্র তিন ক্যাটাগরি বিষয়দারী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে, যাদেরকে অনুমতি দিয়েছে। সেকেন্ড হোমদারি, যাদের আরও একটি বাড়ি আছে, বাসা আছে মালয়েশিয়াতে, তারা প্রবেশ করতে পারবে। পারমানেন্ট রেসিডেন্ট পাস, যাদের পারমানেন্ট রেসিডেন্ট পাস রয়েছে তারা প্রবেশ করতে পারবে। এবং কি আর আরেকটি ক্যাটাগরিতে, যদি কেউ মালয়েশিয়াতে বিয়ে করে বা আপনি যদি মালয়েশিয়ার জামাই হয়ে থাকেন অথবা আপনি যদি মালয়েশিয়ার কোনো ছেলেকে বিয়ে করে থাকেন, আপনি প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র এই তিন ক্যাটাগরি বিষয়দারকে মালয়েশিয়াতে প্রবেশের অনুরোধ দিয়েছে, এখনও চলতেছে। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে আপনাকেও কোয়ারেন্টাইন করতে হবে 14 দিন। এছাড়া কোনো এমপ্লয়ার, কোনো কাজের বিষয়দার কেউ মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না আগামী ঘোষণা আসা পর্যন্ত। তো বন্ধুরা, এখন মালয়েশিয়া থেকে কে কে যেতে পারবে, যে বন্ধুরা আমরা জানি যে মালয়েশিয়ার সরকার আবারও ঘোষণা দিয়েছে যারা অবৈধ মালয়েশিয়াতে বসবাস করতেছেন তারা, তাদেরকে একটি সুযোগ দিয়েছে কি, তারা চাইলে দেশে ব্যাক করতে পারবে সামান্য কিছু জরিমানা পে করে। ওই সকল ব্যক্তি মালয়েশিয়া থেকে দেশে ফিরতে পারবে, এবং কি যে সকল মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশের প্রবাসী বাইরে বসবাস করতেন তারাও চাইলে কি দেশে প্রবেশ করতে পারবেন এই ফ্লাইটে করে। প্রতি সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। এবং কি আপনাকে অবশ্যই যে এই সামাজিক দূরত্ব এবং কি বিধিনিষেধ যেগুলো রয়েছে মালয়েশিয়া সরকারের কাছ থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে, অবশ্যই আপনাকে এগুলো ফলো করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন ক্লিয়ার হয়ে গেছে কি, আমরা অনেক প্রবাসী ভাই বলতেছি যেহেতু বিমান চালু হচ্ছে আমরা আবারও প্রবেশ করতে পারবো। জি না ভাই, আমরা যারা এমপ্লয়ার যা বা যারা আমরা কাজের বিষয় আছে মালয়েশিয়াতে, আমরা এখনও প্রবেশের কোনো সুযোগ দেয়নি মালয়েশিয়ার সরকার। ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশের অবস্থান যদি একটু ভালো দিকে আসে অবশ্যই আবারও মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেবে মালয়েশিয়ার সরকার। আর যাদের বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে নিয়ে এখনও সরকার কোনো আপডেট নিউজ দেয় নাই কি, যাদের বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে তারা আবারও প্রবেশ করতে পারবে। আমরা যারা মালয়েশিয়া থেকে দেশে গিয়ে আটকা পড়ে আছি আমরা অবশ্যই আমাদের কোম্পানির সাথে, আমাদের এজেন্সির সাথে যোগাযোগ রাখবো সবসময়, এবং কি আমাদের এম্বাসির সাথে, আমাদের হাইকমের সাথে যোগাযোগ রাখবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমরা তাড়াহুড়ো কোনো টিকিট কিনবো না, যেহেতু টিকিট কিনলে আপনি আসতে পারবেন না। তাহলে বন্ধুরা, আমরা আর বিভ্রান্ত হবো না যে ফ্লাইট চালু হয়েছে আমরা চাইলে আসতে পারবো, এমনটা আমরা বিভ্রান্ত বোধ হবো না। যদিও কোনো আবারও নিউজ এসে থাকে যে এমপ্লয়েরা প্রবেশ করতে পারবে, আমরাই আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর আপনি জামা সাল নতুন হয়ে থাকেন পরবর্তী সকল নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রবাসের সকল নিউজের আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের প্রবাস টিভির ফেসবুক পেজ, চাইলে আপনিও প্রয়োজনীয় পোস্ট